মাই ডিয়ার ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে সকাল সকাল উঠে ব্লগ স্টার্ট করেছি আর জানি না কেন আমি সত্যি আজকে ভীষণ হ্যাপি। আমার খুব ভালো লাগছে, ঠিক আছে, কারণ আজকে ফার্স্ট টাইম আমি আমার শ্বশুরবাড়িতে সকাল সকাল ব্লগ স্টার্ট করেছি। আর আজকে আমি যাচ্ছি একটা নিমন্ত্রণ বাড়িতে, আমার শ্বশুরমশাইয়ের একটা বন্ধুর ছেলের বউয়ের সাদ, আজকে তো সাদের অনুষ্ঠানে যাচ্ছি। কিন্তু আমাদের খুব ক্লোজ ওনারা হয়ে গেছেন, তো সেই জন্য আজকে বাড়ির সবাইকে অবশ্যই যেতে হবে। উনি বারবার করে বলে দিয়ে গেছে না গেলে, কারণ এতদিন ওনার বাড়িতে যত অনুষ্ঠান হয়েছে আমাদের এই বাড়ির সবাই কখনই একসাথে যায়নি, তো আর সন্দীপ তো কোথাও যাই না। এবার যাই হোক, সবাইকে বারবার করে বলে দিয়ে গেছে এবার যদি আমরা সবাই না যাই তাহলে আমাদের বাড়ির আর কোনো অনুষ্ঠানে ওনারা সবাই মিলে আসবে না। তো যাই হোক, চলো আজকে ব্লগটা আশা করি ভীষণ ভালো হবে আর তোমাদেরও খুব ভালো লাগবে। আমি শুনেছি ওদের বাড়ির ওই জায়গাটা একটা গ্রামের মধ্যে, তো আমাদের বাড়ি থেকে একটু ডিস্টেন্সটা বেশি, তো আই হোপ সব কিছু খুব ভালো হবে, ব্লগটাও খুব ভালো হবে, তোমরাও অনেক কিছু দেখতে পারবে। আর কি বলবো, আমি ভীষণ 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 হ্যাপি সকাল সকাল ব্লগ স্টার্ট করতে পেরেছি। আর দেখো বিছানাটা আমার এলোমেলো হয়ে পড়ে রয়েছে, আমি অর্ধেকটা বিছানা তুলেছি, অর্ধেকটা বিছানা তুলে মনে পড়েছে যে আজকে আমাকে ব্লগ করতে হবে। এই হলো আমার ভোলেনাথ দেবাদিদেব আর এই হলো আমার দাদু। আমি এই জাস্ট স্নান করে আসলাম আর এত ব্যস্ত হয়ে সব কিছু করতে হচ্ছে, তো চলো তাহলে, ভীষণ তাড়াহুড়ো লেগে গেছে, তো এখন তাহলে শাড়ি পরবো, রেডি হব। তো তাহলে শাড়িটা পরি তারপরে আবার আসছি। তাড়াতাড়ি সময় এরকম হয়, খালি তুমি ভিডিও করে যাও। দেখো নাকের মধ্যে সিঁদুর পড়ে গেছে, তাই দিদিমণি রেগে গেছে। ঠিক আছে চলো তাহলে, এবার টিপ পড়লে হয়ে যাবে, চুড়ি পরবো চলো। হুম, পরে নাও তাড়াতাড়ি। এই জাস্ট রেডি হলাম আর আগেই তো বলে দিলাম মা বোন বাবা ওরা চলে গেছে, তো সন্দীপ এখন গাড়িটা মুছছে,
তো বললো তুমি একটু ঘরে বসো, আমি একটু গাড়িটা একটু মুছে নিই, তারপরে আমরা বেরোবো। তো চলো, সন্দীপ আসলে পর আমি তোমাদেরকে একটু দেখাবো যে আমি কীরকমভাবে আজকে রেডি হয়েছি, সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো।